অন্যটা গুরুত্বপূর্ণ খবর লৈছো। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত ৰেগিংৰ বলি হোৱা আনন্দ শর্মাক ইতিমধ্যে আজিৰ দিনটোত হাস্পতালৰ পৰা ডিসচার্জ দিয়া হৈছে। কিন্তু শারীরিকভাবে কিছু সুস্থ হৈ উঠিছে যদিও মানসিকভাবে এতিয়াও সুস্থ হৈ উঠিব বা সম্পূর্ণভাবে সুস্থ হৈ উঠা নাই আনন্দ। দরজা খোলা যদি অকমান শব্দ শুনে তেনেহলে ভয়ত চিঞৰি উঠে আনন্দ শর্মাই। সবিশেষ জনাম এই মুহূর্তত টাইমেটৰ দৰ্শকৰ বাবে হাস্পতালৰ পৰা ডিসচার্জ দিলে ৰেগিংৰ বলি হোৱা আনন্দ শর্মাক। এতিয়াও মানসিকভাবে সুস্থ হৈ উঠা নাই ৰেগিংৰ বলি হোৱা আনন্দ। দৰজাৰ শব্দ শুনিলেই চিঞৰি উঠে আনন্দ শর্মাই। ৰেগিংৰ কথা ভাবি ভয়ত নিশা চিঞৰি উঠে বুলি জানিব পৰা গৈছে। আনন্দ শর্মাই নিশাৰ ভাগত চিঞৰি উঠে যদিহে কোনো কোনোবাই সেই ৰেগিংৰ কথা মনত পেলায়। আগৰ দৰে আনন্দক ঘূৰাই আনিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে পৰিয়ালবৰ্গই। হোষ্টেলত চলা ৰেগিংৰ কথাবোৰ আজিও মনত পৰি থাকে আনন্দ শর্মাৰ। আনন্দ শর্মাক হাস্পতালৰ পৰা যাবলৈ দিয়া হৈছে বুলি জানিব পৰা গৈছে। তেওঁক বিশ্বাস কৰা হৈছে যদিও শারীরিকভাবে কিছু সুস্থ হৈ উঠিছে যদিও মানসিকভাবে কিন্তু এতিয়াও কিছু ক্ষেত্রত দুর্বল হয়েছে। হাস্পাতালৰ পৰা ডিসচার্জ দিয়ার পাছতে ভগ্নীয়ে এই চাঞ্চল্যকর মন্তব্য আগবঢ়াইছে। বিগত হয়তো দেড় মাহে হাস্পাতালত জীবন মৃত্যুরে যুঁজিছিল আনন্দ শর্মা। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত চলিছিল অমানবীয় যে ৰেগিং কাণ্ড চলিছিল সেই ৰেগিং কাণ্ডৰ বলি হৈছিল আনন্দ শর্মা। ইতিমধ্যে মূল অভিযুক্তক গ্রেপ্তার করা হৈছে। রাহুল ছেত্রীক গ্রেপ্তার করেছে আর এই সমস্ত ৰেগিঙৰ সৈতে জড়িত থকা বহু কেইগৰাকী লোকক আরক্ষীয়ে জেরা চলাইছে, বহিষ্কারও করা হৈছে। আর যেহেতু প্রসঙ্গ উত্থাপন হৈছিল সুপার সিনিয়র সকল হোস্টেলত কি কাম, কলেজৰ দেউনা পার করার পিছত হোস্টেলত কি কাম, যার বাবে এনে ধরনের ৰেগিঙৰ দরে ঘটনা সংঘটিত হবলে পালে আর যার বাবে সেই ৰেগিঙৰ বলি হয়ে বিগত হয়তো দেড় মাহে হাসপাতালত এনেদরে জীবন মৃত্যুরে যুঁজিবলগা হৈছে আনন্দ শর্মা। কিছু স্বাস্থ্যবান হৈ উঠিছে যদিও এতিয়াও কিন্তু মানসিকভাবে তেওঁ কিছু ক্ষেত্রে দুর্বল হৈ আছে বুলি তেওঁৰ ভগ্নীয়ে এই মন্তব্য আগবঢ়াইছে।